উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের বাসিন্দা অভিষেক পাল দুচোখে ছিল পুলিশে চাকরি করার একরাশ স্বপ্ন। কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে বুধবার সকালে এসেছিলেন কলকাতায়। প্রচণ্ড গরমে সাড়ে ছ মিনিটে ১৬০০ মিটার দৌড়তে বলা হয় তাকে। পরিণামে মাঠেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে সাড়ে ছ মিনিটে ১৬০০ মিটার দৌড়তে হয়। চারটি সময় দৌড় হয়, সকাল ৭টা, সকাল ১০টা, দুপুর ১টা এবং দুপুর ৩টে। পরীক্ষার্থীদের এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। জানা গেছে দুপুর ৩টে নাগাদ দৌড় শেষ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। রাত ৯টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, গোটা ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অভিষেকের বোনকে চাকরিরও প্রস্তাব দেওয়া হয়। মৃত্যুর জন্য টোটাল প্রশাসন দায়ী। এই ৪২ ডিগ্রি টেম্পারেচারে কোনো পরীক্ষা হয় বলা সভ্য দেশে জানা যায়নি। ছেলের বাবাকে, মানে আমার মামাকে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে যে মারা গেছে মারা গেছে, তার বোনকে কাজ দেওয়ার জন্য। তারা বলছে পুলিশ তো আমার ভাই তো চলে গেল। তো আমার কাছে এটাই নিবেদন যে এই অত্যধিক গরমে যেন প্রশাসন যেন এরকম ট্রেনিং মাঠে আর না নেয়। রাতের দিকে ভবানীপুর থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। অথচ অভিষেক অসুস্থ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অ্যাডিশনাল সিপি-৩ দেবাশিস রায় জানিয়েছিলেন, অভিষেকের শারীরিক অবস্থা সন্তোষজনক, শারীরিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। এর কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। গোটা ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করালো কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষার পদ্ধতিকে। প্রচণ্ড গরমে যেখানে খোদ মুখ্যমন্ত্রী ট্রাফিক পুলিশ কর্মীদের ছাওয়ায় দাঁড়িয়ে কাজ করতে বলছেন, পুলিশ কমিশনার কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে ওআরএস তুলে দিচ্ছেন, সেখানে চড়া রোদে কনস্টেবল পদে নিয়োগের এই পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত। লালবাজার সূত্রে খবর, দুপুর ১টা এবং দুপুর ৩টে পরীক্ষার সময়সূচির পরিবর্তনের প্রস্তাবও দিয়েছিলেন পুলিশের শীর্ষ কর্তাদের একাংশ। কিন্তু এই নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা অ্যাডিশনাল সিপি-৩ দেবাশিস রায়ের সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র মেলেনি। সংবাদ মাধ্যমে পরীক্ষার্থীর মৃত্যুর খবর প্রকাশের পরেই তোলপাড় শুরু হয় পুলিশ মহলে। চাপে পড়ে ১৯ জুন পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় লালবাজার কর্তৃপক্ষ। পুলিশ মহলে প্রশ্ন, এই সিদ্ধান্ত আগে নেওয়া হলে হয়তো এড়ানো যেত এমন করুণ পরিণতি, হয়তোবা অকালে চলে যেতে হতো না বছর ২২ এর অভিষেককে। রাজর্ষী দত্তগুপ্ত, সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও সুভাষ বৈতর রিপোর্ট, এবিপি আনন্দ।